পলিহাউজে ক্যাপসিকাম গেছে আমরা যে প্রবলেমগুলো ফেস করেছি তার মধ্যে সবচেয়ে বেশি প্রবলেম ফেস করেছি আমরা পাতা কুকড়ানো বা পাতা কুকড়ে যাওয়া তো এই প্রবলেমটা বিভিন্ন কারণে হয়ে থাকে তা হল থ্রিপসের কারণে সাদা মাসির কারণে এবং মাকড়ের কারণে আমরা এই তিনটা প্রবলেম খুব বেশি পেয়েছি পলিহাউজে এই তিনটা প্রবলেম কেন আসে এই তিনটে প্রবলেম আসে কারণ আমরা এখানে গোরিং মিডিয়া হিসেবে কোকোডাস্ট ইউজ করি এই কোকোডাস্ট যদি ভিজা বা সাথে থাকে তাহলে এ থেকে এসব পোকামাকড় তৈরি হতে পারে আর আরেকটা যে ফলোর এই ফলোর যদি খালি থাকে এবং ফলোর যদি শেষ সাথে থাকে এই ফলোর থেকেও পোকামাকড় তৈরি হতে পারে আর সেই সাথে কন্টিনিউ লোকজনের যাওয়া আসা তার সাথেও পোকামাকড়টা চলে আসতে পারে তো তো সাদা মাছি এটা সাদা রঙের এবং খালি চুকে দেখা যায় খালি চোখে দেখা যায় এবং এ যদি এই মাছিটা গাছে আক্রমণ করে তাহলে পাতা কুকড়ে যাওয়ার পাশাপাশি বিক্ষিপ্ত দাগ দেখা যায় বিক্ষিপ্ত দাগ দেখা যায় এবং এ দাগ আস্তে আস্তে বাড়তে থাকে আর মাকুরের আক্রমণ হলে এটি মাকড় সাধারণত ক্ষুদ্র লাল রঙের পোকা যা খালি চোখে দেখা যায় না আর এটি যদি আক্রমণ করে তাহলে পাতার উল্টো পিঠে এটি সাধারণত আক্রমণ করে এবং নৌকার মতো পাতাটি বাঁকা হয়ে যায় এবং পাকাটি পাতাটি শুকিয়ে ঝরে পড়ে এবং সেই সাথে ফুল বা যে ক্যাপসিকামটা ধরবে ছোট ক্যাপসিকাম সেটিও ঝরে যায় থ্রিপস এটি চোষক পোকা হিসেবে কাজ করে এবং গাছ লাগানোর আট থেকে দশ দিনের মধ্যে এই পোকা আক্রমণ শুরু করে এবং এটি গাছের পাতা এবং ডগার চস ডগার রস চুষে খেয়ে ফেলে আর এটি আক্রমণ করলে পাতা সাধারণত নৌকার মতো উপরের দিকে কুকড়ে যায় যাওয়ার পাশাপাশি পাতার মধ্যে যে বাদামি শিরা সেটি শুকিয়ে যায় এখন এসব যদি এই এইসব পোকামাকড় আক্রমণ করে যেমন থ্রিপস মাকড় এবং সাদামাছি আক্রমণ করলে আমরা প্রথম দিকে যে কাজগুলো করে থাকি তা হলো যে গাছটিকে আক্রমণ করছে সেই গাছটিকে কেটে ফেলা বা তুলে ফেলা বা যে পাতা আক্রমণ করছে সেই পাতাটিকে ছিঁড়ে ফেলা বা ডালটাকে ভেঙে দেওয়া আর নিম তেল যে নিম তেল আছে সেই নিম তেলটাকে স্প্রে করা এটা হলো আমাদের প্রথম দিকের কাজ আর আরেকটি আমরা কাজ করে থাকি তা হল আমাদের এই পলিহাউজে আমরা এরকম ইস্টিকি লাগিয়ে দিই এই ইস্টিকি অনেকটা ফেরোমন ফাদের মতো কাজ করে তো এই এরকম ইয়েলো এবং ব্লু স্ট্রিকিগুলো আমরা লাগিয়ে দিই যদি এই ইস্টিকিতে কাজ না করে অর্থাৎ পর্যাপ্ত পরিমাণে কাজ না করে সেক্ষেত্রে আমরা কি করে থাকি অর্থাৎ যখন এই পোকাটা প্রচুর পরিমাণে আক্রমণ করে থাকে তখন আমরা কিছু স্প্রে করে থাকি যেমন সাদা মাছির ক্ষেত্রে আমরা মেলাথিয়ন সাতান্ন ইসি এক মিলি এক এক মিলি প্রতি লিটার পানিতে মিশিয়ে স্প্রে করতে হয় অথবা অ্যাডমায়ার বিশ এস এল অথবা পয়েন্ট ফাইভ মিলি পার লিটার পানিতে মিশিয়ে স্প্রে করতে হবে এটা হলো সাদা মাসির জন্য আর থ্রিপস পোকার জন্য ফিফ্রোনিল এক থেকে এক মিলি পার লিটার পানিতে মিশিয়ে স্প্রে করতে হবে বা ডাইমেথয়েট অ্যাডমায়ারেড বিশ এস এল অথবা পয়েন্ট মিলি পার লিটার পানিতে মিশিয়ে স্প্রে করতে হবে অর্থাৎ পাসপোর্টার সমান সমান এক মিলি এখানে এখানে পাসপোর্টার সমান সমান এক মিলি এটা হল থ্রিপসের জন্য এটা আমরা স্প্রে করে থাকি আর মাকড় যখন আক্রমণ করবে তখন মাকুরের জন্য ওমাইট সাতান্ন ইসি দুই মিলি পার লিটার পানিতে মিশিয়ে স্প্রে করতে হবে অথবা ভার্মিটেক ওয়ান পয়েন্ট এইট ইসি ওয়ান পয়েন্ট ফাইভ মিলি পার লিটার পানিতে মিশিয়ে স্প্রে করতে হবে তো এটা হলো আমাদের যখন সিভিয়ার পর্যায়ে এই পোকাগুলো আক্রমণ করবে তখন বাট প্রাথমিক পর্যায়ে আক্রমণের পূর্বেই আমাদের এটা শনাক্ত করতে হবে শনাক্ত করে আমরা যেটা আগে বললাম যে গাছটাকে তুলে ফেলা বা পাতা কেটে ফেলা অথবা নিম তেল স্প্রে করা অথবা আমাদের যে স্টিক আছে সেগুলো লাগিয়ে দেওয়া এই পদক্ষেপগুলো আমাদের আগে নিতে হবে যখন এই পদক্ষেপগুলো কাজ না করবে বা সিভিয়ার পর্যায়ে অ্যাটাক করবে তখন আমরা আমাদের এই ওষুধগুলো স্প্রে করতে হবে তো আজকে এ পর্যন্তই এরপরে আমরা আসবো অন্য কোনো ভিডিও নিয়ে ধন্যবাদ সবাইকে